বাড়ি করছো, কষ্টি নষ্টি করছো, যা ইচ্ছে তাই করছো, স্বাধীনতা আছে, রূপ যৌবন আছে, ধন সম্পদ টাকা পয়সা আছে, সবকিছু দম্ভ অহংকারে বড়লোক লেখাপড়া করেছো, অনেকগুলো সার্টিফিকেট, মানুষকে মানুষ মনে করছো না, পরকালকে বিশ্বাস করছো না, নাস্তি। এই তো একটু আগে যুবক প্রশ্ন ফোন করেছিলেন, ওখানে কয়েকজন ছিলেন বাবারা আমার সঙ্গে, তো ওই ছেলে প্রশ্ন করছে যে একজন প্রশ্ন করেছেন উনি গীতা মানেন না, হিন্দু ছেলে গীতা মানেন না, বলছে ও তো হিন্দুই না। আজও অনেক মানুষ আছে যারা পরকাল মানে না, গীতা মানে না, শাস্ত্র মানে না। আপনারা জানেন মায়েদের আগে প্রশ্ন করি, আগে মায়েরা উত্তর দেওয়ার চেষ্টা করুক, তারপর মায়েরা যদি না পারে বাবুরা দেবেন, মাগো আপনারা উত্তর দেবেন। আমি চার পাঁচটা প্রশ্ন করব, উত্তর দেওয়ার লাগবে না, যদি জানা থাকে তাহলে বলবেন। এই গীতা আপনাদের বাড়িতে আছে মাগো? আছে তো, অনেকের বাড়িতে আছে। আচ্ছা, আপনারা জানেন কি গীতায় কতগুলো শ্লোক আছে মা? ও তোমরাও জানো? আমি তো মায়েদের জিজ্ঞাসা করছিলাম, তোমরা আমার মা নাকি বাবা? আচ্ছা, খুব ভালো হয়েছে, ওরা বলছে গীতা আছে 700 শ্লোক। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, এই 700 শ্লোক কিন্তু ভগবান একা বলেননি, ধৃতরাষ্ট্র বলেছে, সঞ্জয় বলেছে, অর্জুন বলেছে, কৃষ্ণ বলেছে, এই গীতার বক্তা চারজন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কৃষ্ণ 700 শ্লোকের মধ্যে কতগুলো শ্লোক ভগবান কৃষ্ণ বলেছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলো জোরে বলো, ওর একটু সমস্যা আছে। ঠিক বলেছ, কি নাম বাবা? কি স্কুলে মানে গীতা ক্লাসে ছাত্র তুমি? যারা বুড়ো হয়েছে তোমার দাদু, ওই দাদু উত্তর দিতে পারবে। কাজেই এই অনেক বলে দিয়েছে, যেটা আপনারা এখানে অনেক ডজন ডজন মানুষ আছেন জানেন না, ঘাটের মোড়া একখান ঠ্যাং কবরে ঢুকে দিয়েছেন, গীতায় কতগুলো শ্লোক ভগবান বলছে জানেন না, দাঁত ভেঙে গেছে, একটাও দাঁত নাই অনেকের, মাথায় ছাদ বাবা টাক বাবা, ছাদে মাল নাই, টাকলু তাও বলতে পারবে না গীতায় ভগবান কৃষ্ণ কতগুলো শ্লোক বলেছে। তো যাক, এখানে গীতা ক্লাস হয় তাই ওই বাচ্চাটা পর্যন্ত উত্তরগুলো দিতে পারছে। তো যেই কয়েকটা প্রশ্ন, তৃতীয় প্রশ্ন অর্জুন কতগুলা বলেছে, চতুর্থ প্রশ্ন সঞ্জয় কতগুলা বলেছে, পঞ্চম প্রশ্ন ধৃতরাষ্ট্র কতগুলা বলেছে, এই ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো যদি দিতে পারেন আপনি একটা মিনি পণ্ডিত হয়ে গেলেন, ছোট পণ্ডিত হয়ে গেলেন, অনেকের মতো ছোট পণ্ডিত। হ্যাঁ, তা আমরা এই ভগবদ গীতা থেকে মাত্র দুই তিনটা শ্লোকের উপর সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে সপ্তম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, হে অর্জুন, জগতে কতজনের কত ভক্ত আছে, কিন্তু আমার ভক্ত জগতে বড়ই দুর্লভ। যেমন এটা মায়ের মন্দির, কোথাও শিবের মন্দির, কোথাও দুর্গার মন্দির, কোথাও কালী মায়ের মন্দির, কোথাও ভোলানাথের মন্দির, কোথাও লোকনাথের মন্দির, সারা বাংলাদেশের 64 জেলায় একটা রাধা গোবিন্দের বড় মন্দির দেখতে পাবেন না। এই জন্য আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ভগবান কুরুক্ষেত্রের সামরিক সমরাঙ্গনে দাঁড়িয়ে খেদোক্তি করে বললেন, বহুনাম জন্ম নামন্তে জ্ঞান বানমাম প্রপদ্যতে বাসুদেবম সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। হে অর্জুন, বহু জন্মের অন্তে জনম জনম ভরে কারো যদি সৌভাগ্য থাকে তবেই সে আমার ভক্ত হতে পারে। দেখো জগতে কতজনের ভক্ত আছে, কালী মায়ের ভক্ত আছে, দুর্গা মায়ের ভক্ত আছে, মনসা মায়ের ভক্ত আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত কয়জন বাবা? যারা সাধু আছে তাদেরকে রান্না করে খাওয়াবেন এমন ভক্ত খুঁজে পাওয়া মুশকিল। আপনারা অনেকেই ভক্ত আছেন কিন্তু এমন কিছু খাচ্ছেন যার ফলে আপনার হাতে রান্না, অনেক সাধু আছে তারা খেতে চান। তো সেই জন্যে ভগবান আজ থেকে হাজার হাজার বছর পূর্বে দুঃখ করে বলেছেন, জগতে অনেক জনের অনেক ভক্ত আছে কিন্তু আমার ভক্ত জগতে হাতে গুনা। আমরা চাই আপনারা সবাই ভগবান শ্রী গোবিন্দের ভক্ত হবেন, আর গোবিন্দের যদি একবার আপনারা ভক্ত হতে পারেন মাগো,
তবে আর বেদনার জগতে কোনোদিন আসতে হবে না। আমরা অনেক পাপ করেছি, অনেক পাপ করার ফলে আমরা আজও ভগবানের ভক্ত হতে পারছি না। কেন? সত্যযুগে আমরা ছিলাম, ভাবছেন যে সত্যযুগে ছিলাম না, আমরা সত্যযুগেও ছিলাম, ত্রেতা যুগেও ছিলাম, দ্বাপর যুগেও ছিলাম, কলিযুগের 5000 গত হলো, আজও জগদীশপুরে। কেননা ভগবত গীতায় ভাগবত পুরাণ আদি শাস্ত্রে ভগবান বলেছেন, কেউ যখন আমার আরাধনা করে, আমার আরাধনা করে তখন আমার কাছেই ফিরে আসে। আর এই জগতে, এই পৃথিবীতে তাদের কাউকে আসতে হয় না। তার মানে কি? কত? 16 লক্ষ, প্রায় 16 লক্ষের অধিক কাল সত্যযুগের বয়স ছিল, 12 লক্ষ অধিক কাল ছিল ত্রেতা যুগের বয়স, 8 লক্ষ 64 হাজার বছর ছিল দ্বাপর যুগের বয়স, ইতিমধ্যে 5000 গেল কলি যুগে। লক্ষ লক্ষ বছর ধরে আমরা এই পৃথিবীতে বর্তমান ছিলাম, আজও ঘুরপাক খাচ্ছি। এবার এই জন্মেও যদি আমরা এই জগৎ থেকে বিদায় নিয়ে গোবিন্দের কাছে যেতে না পারি বাবা, আবার 84 লক্ষ প্রজাতি গতাগতি পুনঃ পুনঃ ভবে, গীতায় ভগবান বলেছেন, হে অর্জুন, ততদিন পর্যন্ত এই জগতের সমস্ত জীবকে বার বার জন্মাতে হবে, বার বার মরতে হবে, যতস্বহি ধ্রুব মৃত জন্ম যতস্ব চ। অর্জুন জেনে রাখো, এই জগতে যাদের দেখতেছ, যারা জন্মগ্রহণ করেছে এরা মরবে, আর যারা মরবে আবার জন্মাবে, ততদিন পর্যন্ত জন্মাতেই থাকবে, মরতেই থাকবে, মরতেই থাকবে, জন্মাতেই থাকবে, যাবৎ জীবন তাবৎ মরণ, যাবৎ মরণ তাবৎ জননী জঠরে শয়ন, বারবার জন্মাবেন, বারবার মরবেন, ততদিন পর্যন্ত মাগো জন্মাতেই থাকবেন, মরতেই থাকবেন, মরতেই থাকবেন, জন্মাতেই থাকবেন, যতদিন পর্যন্ত মন কৃষ্ণ পদার বিন্দয়ো, যতদিন পর্যন্ত আপনারা আপনাদের মন শ্রী গোবিন্দের চরণে আত্মসমর্পণ না করছেন, ততদিন পর্যন্ত এই জগৎ সংসারে নাকানি চোবানি খাওয়ার জন্য আসতেই হবে। আর কেবল মনুষ্য জন্মে নয়, বহু প্রজাতি হয়ে, সেটা আমরা পরে আলোচনা। তা সেই জন্য আপনাদের মিনতি করতে চাই যে আমরা যে দুর্লভ মানব জীবন পেয়েছি, বেদে আহ্বান করা হয়েছে, উত্থিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরা নিবোধ হত, হে মনুষ্য সকল আপনারা জেগে উঠুন, এই দুর্লভ মানব জীবন পেয়েছেন তা ঘুমিয়ে কাটবার জন্য নয়, উত্থিষ্ঠত জাগ্রত এও কাপ এও কাপ, হে মনুষ্য সকল জেগে উঠো, জেগে উঠো, জেগে উঠে গোবিন্দের আরাধনা। কিন্তু আমরা কি চাই? আমরা শুধু হাউমাস আর মানি, হাউমাস ফ্যামিলিজ ডেভেলপ, হাউমাস এনজয় দিস দ্যাট, কি করে আরো আনন্দ ভোগ করব, জীবনটাকে ভোগ করব, একতলা বিল্ডিং দিয়েছি, দোতলা তিনতলা, এই লাখ লাখ টাকা ইনকাম করছে, আরো বেশি করে কি করে ইনকাম করব, আর জীবন যৌবনটাকে আরো কি করে অটুট করে রেখে, আরো সংসারটাকে স্বামী স্ত্রী পরিবার পরিজনকে ভোগ করে থাকতে পারবো। কিন্তু যতই ভোগের নাগর দোলায় দোলুন, দুঃখালয়ম অনিত্যমস্যা শতম, গীতায় ভগবান বলেছেন এই জগৎটা দুঃখের আলয়। শ্রীল প্রভুপাদ বলেছেন আপনি যত চেষ্টা করেন এই জগতে প্রকৃত শান্তি আপনি পাবেন না। জিজ্ঞাসা করবেন কালকে সকালে, বাবা কেমন আছেন? বাবা ভালো নেই, সবকিছু ঊর্ধ্বগতি, মূল্য, ব্যবসা বাণিজ্য মন্দা, আর ওই সংসারে অশান্তি, ছেলে কথা শুনে না, বউ ক্যাটার ক্যাটার করে, এটা দিতে পারো না তো বিয়া করছো কেন? হ্যাঁ গোলাম, তো এই যার যার মতো করে, ফলে সংসারে এতটাই অশান্তি, কেউ শান্তিতে নেই, কিন্তু তবু আমরা চাচ্ছি যে আরেকটু যদি করতে পারি তাহলে হয়তো শান্তি পেয়ে যাব। না, কারণ এই ভগবান এখানে বলে দিয়েছেন যে জগৎটা, হে অর্জুন, এই জগৎটা হচ্ছে দুঃখের আলয়, দুঃখালয়, দুঃখালয়। আচ্ছা যদি বস্ত্রালয়ে যান কি কি পাবেন? ওই মা, বস্ত্রালয়ে গেলে এটা কি ইকো নাকি প্রতিধ্বনি হচ্ছে বাইরে থেকে? বাইরে আমার বস্ত্রালয়ে গেলে কি ডাল ভাত পাবেন, শাকসবজি পাবেন, স্বর্ণদানা, বাসন কোসন? আচ্ছা বাসনালয়ে যদি যান তবে কি ভোজনের জিনিস পাবেন, রান্না বান্নার জিনিস পাবেন? বোঝা গেল? আচ্ছা কাঁচামালের দোকানে যদি যান, শাকসবজির বাজারে, হ্যাঁ শাকসবজি তো পাবেন নাকি স্বর্ণ পাবেন? তো ভগবান কি বললো, এটা কিসের আলয়, এটা কি বস্ত্রালয়? বললো কি গীতায়, দুঃখালয়ম অনিত্যম অশ্বাশতম, এই জগৎটা দুঃখের আলয় আর অনিত্য এবং অশ্বাশত। এই মনুষ্য দেহিনাং ক্ষণভঙ্গুর,
এই দেহটা কিছুকালের জন্য কিন্তু দেহের যে দেহই আছে আপনি আছেন এইটা ক্ষণভঙ্গুর নয় এইটা সত্যযুগে ছিল ত্রেতাযুগে ছিল দ্বাপরযুগে ছিল কলিযুগের 5000 গেল আজও আমরা জগদীশপুরে তার মানে লক্ষ লক্ষ বছর ধরে আমরা দুই নাম্বারি করে এসেছি ফাঁকি দেওয়ার চেষ্টা করেছি ভগবানকে এইবার নিজেই ফাঁকির ফাঁকিতে পড়ে গেছে ফলে আজও নাকানি চুবানি সংসারের খাচ্ছি ভাবছি যতদিন বেঁচে আছে একটু সুখ ভোগ করি আরে মরে গেলে পুড়ে ছাই শ্মশানে গিয়ে মরে গেলে পুড়ে ছাই আর কোনো জীবন নাই বেঁচে আছো যতক্ষণ আনন্দ করো